তত্ত্ব প্রযুক্তির সুবিধা আমাদের সন্তানরা যেভাবে পাচ্ছে এটা কল্পনা করা যায় না। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন, প্রথম দিকে আমাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা হয়েছে, বিদ্রুপ করা হয়েছে, কিন্তু এখন সত্যিকার অর্থেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের সন্তানরা আজকে যে সুযোগ সুবিধা যেগুলো পাচ্ছে এটা কল্পনাতীত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অবদান, প্রত্যেকের হাতে মোবাইল স্মার্টফোন। আমি সবাইকে একটা জিনিস অনুরোধ করব, তোমরা মোবাইল ব্যবহার করো, মোবাইলের ভালো দিকগুলো অনুসব ব্যবহার করো। মোবাইল কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, মোবাইলের ভালো দিকগুলো। আজকে আমি যদি এখান থেকে গুলশান যাই, কোন রাস্তায় ফাঁকা আছে, কোন রাস্তা দিয়ে আমি যেতে পারবো, মোবাইলে সার্চ করে কিন্তু আমি যেতে পারবো। এই সমস্ত কিছু মোবাইলের অনেক অনেক ভালো দিক। লেখাপড়া করা যায় মোবাইলে, বন্ধু বান্ধবরা দুইজন চারজন বন্ধু বান্ধব মোবাইলে কিন্তু লেখাপড়া করা যায়, আলাপ সালাপ করে লেখাপড়া করতে অনেক ভালো দিক আছে। আবার খারাপ দিকগুলো আছে, সারাদিন ফেসবুকে ডুবে থাকা, এটা অত্যন্ত গর্হিত কাজ, এই কাজটা তোমরা করবে না। সারাদিন ফেসবুকে ডুবে থাকা এবং মোবাইলের খারাপ দিকগুলোকে ব্যবহার করা, এইগুলো সবসময় বর্জন করবে। আমি বিনয়ের সাথে তোমাদেরকে আমার ছাত্র ছাত্রী ভাইদের অনুরোধ করব, গার্জিয়ানদের ব্যাপারে সচেতন থাকার অনুরোধ করব, শিক্ষকদের সচেতন থাকার অনুরোধ করব, আমার সন্তানরা যাতে মোবাইলের ভালো দিকগুলো ব্যবহার করে সত্যিকার অর্থেই তথ্য প্রযুক্তির সকল সুবিধার তারা যাতে গ্রহণ করতে পারে। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলাম, এখন আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি সামনে। কেউ কেউ বলে টেক ব্যাক বাংলাদেশ, আমরা বলি টেক ফরওয়ার্ড বাংলাদেশ, নাকি টেক ফরওয়ার্ড, আমরা বলি গো ফরওয়ার্ড বাংলাদেশ, গো ফরওয়ার্ড বাংলাদেশ। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এইবারে আমাদের স্লোগান হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের স্লোগান হবে স্মার্ট বাংলাদেশ, এবং সেই স্মার্ট বাংলাদেশের রূপকার কারিগর হবে তোমরা, তোমরা যারা এখানে ছাত্রছাত্রী যারা আছো, তোমাদেরকে সাথে নিয়েই আমরা গো ফরওয়ার্ড বাংলাদেশ বলবো এবং স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। তোমাদেরকে সাথে নিয়ে তোমরা হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। কথা আর বাড়াতে চাই না, লেখাপড়ায় মনোযোগী হও, এই সাংস্কৃতিক চর্চা বা ক্রিয়ার জগতে ক্রিয়ার চর্চা, খেলাধুলার চর্চা সবই ভালো, পাশাপাশি লেখাপড়ার দিকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। একটা কথাই বলি তোমাদেরকে, আমরা যখন লেখাপড়া করেছি তখন কিন্তু সেকেন্ড ক্লাস পেলেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি, মেডিকেলে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া গেছে। এখন মানে GPA 5, গোল্ডেন GPA 5 পাওয়ার পরও তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাও না। এত প্রতিযোগিতা, এখন এত প্রতিযোগিতার যুগ, এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে লেখাপড়ায় বেশি আত্মমনোনিবেশ করতে হবে, এই প্রতিযোগিতায় থাকতে হলে তথ্য প্রযুক্তির সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে হবে, খারাপ দিকগুলো বর্জন করতে হবে। আমি বিশ্বাস করি আজকে কলেজ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা সেই কথাতেই অনুসরণ করবে।